2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ কিন্তু নিজেদের নাম্বারে সন্তুষ্ট নও, মনে হচ্ছে এর থেকে আরো বেশি নাম্বার পাবে, অথবা তোমরা যদি কোনো সাবজেক্টে ফেল করে গিয়ে থাকো কিন্তু তুমি বদ্ধপরিকর, অবশ্যই তুমি এই সাবজেক্টে পাস করবে, নাম্বার বেশি পাবে, তাহলে তোমার জন্য খোলা রয়েছে পিপিআর অর্থাৎ রিভিউ এবং পিপিএস অর্থাৎ স্কুটিনির পথ। পিপিআর এবং পিপিএস ছাড়াও তুমি যদি নিজের পরীক্ষার খাতা হাতে নিয়ে দেখতে চাও সেক্ষেত্রে তুমি আরটিআই করতে পারো। আরটিআই করলে তোমার পরীক্ষার খাতার জেরক্স তুমি হাতে পেয়ে যাবে, সেই খাতা তোমার স্কুল টিচার বা টিউশন টিচারকে দেখাতে পারো কোথাও নাম্বার দেওয়ার জায়গা আছে কিনা, যদি জায়গা থাকে তুমি পর্ষদে গিয়ে আবেদন করবে, তোমার খাতাটি আবার নতুন করে কিন্তু দেখা হবে। এই আরটিআই একটি আইনি পথ, একটি জটিল পথ, তাই আরটিআই করার আগে আমি বলবো পিপিআর বা পিপিএস করে দেখে নাও নাম্বার বাড়ছে কিনা। যদি পিপিআর বা পিপিএসেও নাম্বার না বাড়ে সেই ক্ষেত্রে তুমি আরটিআই করে নিও। আরটিআই কিভাবে করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরে আলোচনা করে দেব, আজকে জেনে নাও পিপিআর এবং পিপিএস করার জন্য কি বিধিনিষেধ জারি করা হয়েছে পর্ষদের তরফ থেকে। দেখো তোমাদের রেজাল্ট অনলাইনে তোমরা দেখতে পাবে 8ই মে, কিভাবে দেখবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগে আলোচনা করে দিয়েছি, আমি কমেন্ট বক্সে তার লিঙ্ক দিয়ে রাখছি, ভিডিওটা দেখে নিও, তাহলে নিজেরাই রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে অনলাইনে। এবার আসছি অনলাইনে তো রেজাল্ট দেখলে হাতে রেজাল্ট কবে পাবে, হাতে রেজাল্ট পাবে 10ই মে। 10ই মে হাতে রেজাল্ট পাওয়ার সাথে সাথেই তুমি পিপিআর বা পিপিএস এর জন্য কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছ। পিপিআর এবং পিপিএস এর দুটো ভাগ করা হয়েছে, একটি নর্মাল একটি হচ্ছে তৎকাল। নর্মাল অর্থাৎ খরচা কম, রেজাল্ট বেরোতে দেরি হবে, তৎকালে খরচা একটু বেশি কিন্তু রেজাল্ট বের হয়ে যাবে 7 দিনের মধ্যে, বোঝা গেছে। তুমি যদি তৎকালে আবেদন করো সেই ক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে 10ই মে দুপুর 2 থেকে 13ই মে রাত্রি 12টার মধ্যে। এবং এই তৎকালে তুমি যদি পিপিএস করো পিপিএস এর এক একটি সাবজেক্ট পিছু খরচা হবে 600 টাকা, এবং তুমি যদি পিপিআর করো প্রতি সাবজেক্ট পিছু তোমার খরচা হবে 800 টাকা, বোঝা গেছে। তুমি যদি নর্মাল করো নর্মালের ক্ষেত্রে আবেদন করতে পারবে 10ই মে দুপুর 2 থেকে, আবেদন শেষ প্রক্রিয়া 25শে মে রাত্রি 2 নাগাদ, বোঝা গেল। এই ক্ষেত্রে তোমার খরচা হচ্ছে পিপিএস যদি করো পিপিএস করলে প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে 150 টাকা, এবং পিপিআর করলে প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে 200 টাকা। এবার বিষয় হচ্ছে পিপিআর কারা করবে পিপিএস কারা করবে। পিপিআর করতে পারবে যারা কোনো সাবজেক্টে ফেল করেছো, ফেল করলে পিপিআর অর্থাৎ রিভিউ করতে পারবে। যদি পাস করে গিয়ে থাকো কিন্তু মনে হচ্ছে নাম্বার আরো বাড়বে সেই ক্ষেত্রে তুমি করতে পারবে পিপিএস অর্থাৎ স্কুটিনি। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি। এবার কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে, এগুলো যদি না মানো তাহলে কিন্তু তোমার পিপিআর এবং পিপিএস এর আবেদন পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে যাবে। কি কি বলা হচ্ছে সেখানে ভালো করে বুঝে নেবে। পরিষ্কারভাবে বলা হচ্ছে পিপিআর এবং পিপিএস এ আবেদন করার পর যখন তার রেজাল্ট বের হবে, রেজাল্ট বের হওয়ার পর তুমি আরটিআই এর জন্য আবেদন করবে। তুমি পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেছো কিন্তু তোমার রেজাল্ট এখনো বের হয়নি, তুমি তার সাথে সাথে আরটিআই করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু হবে না, ক্যান্সেল হয়ে যাবে, বোঝা গেছে। তারপর বলা হচ্ছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই পিপিআর এবং পিপিএস এ আবেদন করা যাবে, অফলাইনের কোনো গল্প নেই, ক্লিয়ার। নেক্সট, তুমি পিপিএস অর্থাৎ স্কুটিনি করতে পারবে সমস্ত সাবজেক্টে, সমস্ত সাবজেক্টে তুমি পিপিএস করতে পারো, কিন্তু পিপিআর করতে পারবে শুধুমাত্র 2টি সাবজেক্টে, অর্থাৎ রিভিউ করা যাবে মাত্র 2টি সাবজেক্টে, তার বেশি সাবজেক্টে রিভিউ করা যাবে না, হয়েছে। আরো বিধিনিষেধ আছে, তুমি একটি সাবজেক্টই পিপিআরও করবে পিপিএসও করবে এমনটি কিন্তু হবে না। ধরে নাও বাংলা সাবজেক্টে তুমি ফেল করেছো, তুমি বাংলা সাবজেক্টে পিপিআর করছো, আবার বাংলা সাবজেক্টে পিপিএসও করছো, হবে না। একই সাবজেক্টে পিপিআর পিপিএস দুটি কিন্তু করা যাবে না, ক্লিয়ার। নেক্সট হচ্ছে ইনকারেক্ট বা ইনকমপ্লিট যদি তুমি অ্যাপ্লিকেশন করো, তুমি যখন অনলাইনে আবেদন করবে যদি অ্যাপ্লিকেশনটি ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হয়ে যাবে, পর্ষদের কিচ্ছু করার নেই সেই ক্ষেত্রে। নেক্সট বলা হচ্ছে রেজাল্ট তোমাদের দেওয়া হবে ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। যদি তোমার নাম্বার বেড়ে থাকে তাহলে তোমার নাম্বারে যেহেতু পরিবর্তন হচ্ছে, তোমার আগের অর্থাৎ এখন তোমার হাতে যে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে সেটি স্কুলে জমা নিয়ে নেওয়া হবে, এবং নতুন রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট তোমার হাতে তুলে দেওয়া হবে, ক্লিয়ার হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে পাবে। যারা তৎকালে আবেদন করবে তারা 7 দিনের মধ্যে নতুন রেজাল্ট পেয়ে যাবে, যারা নর্মাল ভাবে আবেদন করবে তাদের রেজাল্ট পেতে 1 মাস সময় লাগবে। যেহেতু টাকা বেশি লাগছে তাই তৎকালে তাড়াতাড়ি কাজ হবে, যেহেতু পয়সা কম লাগছে সেহেতু নর্মালে করলে তোমাদের কিন্তু সময় বেশি লাগবে, হয়েছে। এবার বলতে পারো কোনটিতে করলে সুবিধা। দেখো তোমার যদি টাকা থাকে তুমি অবশ্যই তৎকালে করো, কারণ কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তোমার যদি নাম্বার বেড়ে থাকে নতুন রেজাল্ট নিয়ে ভর্তি হতে সুবিধা হবে,
কিন্তু তোমার যদি পয়সার অভাব থাকে সেই ক্ষেত্রে তুমি নর্মালে করো, পুরোনো রেজাল্ট দিয়েই তোমাকে কলেজে ভর্তি হতে হবে, পরে যখন নতুন রেজাল্ট হাতে পেয়ে যাবে তখন আর কোনো সমস্যা থাকবে না। পিপিআর এবং পিপিএস করলেই যে তোমার নাম্বার বাড়বে এমন কোনো কথা কিন্তু নেই, কিছু কিছু ক্ষেত্রে নাম্বার কমেও যায় কিন্তু খুব কম, খুব কমের ভাগ ক্ষেত্রে নাম্বার কমে, বেশিরভাগ ক্ষেত্রেই নাম্বার বাড়ে। তুমি যদি বদ্ধপরিকর হও অবশ্যই নাম্বার বাড়বে, তুমি অবশ্যই পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করো। কিভাবে আবেদন করবে, অনলাইনে আবেদন করার এ টু জেড পদ্ধতি হাতে ধরে ধরে আমি পরের ভিডিওতে আলোচনা করে দেব। আরটিআই কিভাবে করবে, আগে পিপিআর পিপিএস করো, তার রেজাল্ট দেখো, যদি রেজাল্টে নাম্বার না বাড়ে সেই ক্ষেত্রে আরটিআই করবে, আরটিআই করার পদ্ধতিও আমি পরে আলোচনা করে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি পরের ভিডিওতে কিন্তু হাতে ধরে ধরে কিভাবে নিজেরাই আরটিআই এবং পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করবে সমস্ত তথ্যই নিয়ে হাজির হয়ে যাবো। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে।